আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে কিয়ামতের আলামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই প্রত্যেকটি কিয়ামতের আলামতই এখন বাংলাদেশে প্রবলভাবে বিদ্যমান। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কিয়ামতের এই আলামতগুলোর মধ্যে কোন কোন আলামত নিজের চোখের সামনে বাংলাদেশে দেখতে পাচ্ছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। এক, নির্বোধ ব্যক্তিদের নেতৃত্ব। কথায় আছে, নেতৃত্ব ঠিক থাকলে জনগণ ঠিক থাকে, নেতৃত্ব দুর্বল হয়ে পড়লে রাষ্ট্রীয় ক্ষমতা হুমকির মুখে পড়ে। কুরআন হাদিসে অবজ্ঞা প্রদর্শনকারী নির্বোধ ব্যক্তিদের নেতৃত্বে আসাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের নিদর্শন বলে চিহ্নিত করেছেন। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, নির্বোধ ব্যক্তিদের নেতৃত্ব থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে রাখুন। সাহাবি জিজ্ঞেস করলেন, নির্বোধের নেতৃত্ব কি? উত্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পর এমন সব নেতা নেত্রীদের আগমন হবে যারা আমার আদর্শকে অবহেলা করবে, প্রচুর মিথ্যা কথা বলবে। সুতরাং যারাই মিথ্যুকদের সত্য বলে বিশ্বাস করবে, অপরাধ দুর্নীতিতে তাদেরকে সহায়তা করবে, অবশ্যই তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত। হাউজে কাউসারে তারা আমার ধারে কাছেও আসতে পারবে না। পক্ষান্তরে যারা মিথ্যুকদেরকে সত্যায়ন করেনি, অপরাধ দুর্নীতিতে সহায়তা করেনি, তারাই আমার উম্মত, আমি তাদের পক্ষে থাকব। হাউজে কাউসারে তারা আমার কাছে আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, ওহে কাব, জেনে রেখো, রোজা হচ্ছে ঢাল, সাদকা পাপকে ধুয়ে দেয় এবং নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ উপায়। ওহে কাব, জেনে রেখো, অবৈধ উপার্জনের ফলে শরীরে যে মাংস বেড়ে উঠল তা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নামের আগুনই তার জন্য অধিক মানানসই। ওহে কাব, মানুষ প্রতিদিন কাজ শেষে বাড়িতে ফেরে, কেউ নিজেকে বিক্রি করে দিয়ে আসে, আবার কেউ নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে আসে। অপর হাদিসে বর্ণিত আছে, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না প্রত্যেক জাতিকে মুনাফিকরা নেতৃত্ব দেবে। এখানে মুনাফিক বলতে যাদের অন্তরে ক্ষোধাভীতি বলতে কিছু নেই, দুর্বল ইমান, প্রচণ্ড মিথ্যাবাদী এবং গণ্ড মূর্খ লোক, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যে দেশে শতকরা 90 জন লোক নামাজ পড়ে না, যে দেশে শতকরা 95 জন লোক শিরকে লিপ্ত, সে দেশে বর্তমান যে পরিস্থিতি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আমাদের আবেগের নাম ইসলাম নয়। যে দেশে শতকরা 90 জন লোক কোরআন পড়তে জানে না, যে দেশে শতকরা 99 জন লোক কোরআনের অর্থ না বুঝে পড়ে, সেই দেশে কোরআনের সমাজ আসবে কিভাবে? আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের কড়াগুলো একটি একটি করে ভেঙে যাবে, একটা ভেঙে যাওয়ার পর মানুষ তার পরেরটা আঁকড়ে ধরবে। সর্বপ্রথম যে কড়াটি ভাঙবে সেটা হলো ইসলামী শাসন, আর সর্বশেষটি হলো নামাজ। মুসনাদে আহমদ। দুই, অশ্লীলতা ও বেহায়াপানা বৃদ্ধি। অশ্লীলতা বলতে মহিলারা শর্ট ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করবে, কুরুচিপূর্ণ ও অশ্লীল গালিগালাজ বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে কেয়ামতের নিদর্শন বলে চিহ্নিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত, কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না অশ্লীলতা ও বেহায়াপানা বেড়ে যাবে। আর বর্তমান সময়ে ঢাকার দিকে তাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শতভাগ বাস্তবায়িত হতে দেখা যায়। তিন, সম্পদ উপার্জনে
হালাল হারাম তোয়াক্কা না করা, সম্পদ উপার্জনে এবং হালাল হারামের মধ্যে বাজ বিচার থাকে না, মুসলিম সমাজে আজকাল নিদর্শনটি প্রতিনিয়ত বাস্তবায়িত হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ সম্পদ উপার্জনে হালাল হারামের তোয়াক্কা করবে না। হালাল বা হারাম যে কোনো উপায়ই হোক, টাকা পয়সা কামাতেই হবে, এটাই হচ্ছে বর্তমানকালে সকলের একমাত্র জীবনের লক্ষ্য। এ কারণেই আজ হালাল হারামের বাঁধন ছিঁড়ে গেছে, মানুষ অবৈধ চাকরি এবং হারাম ব্যবসায় লিপ্ত হয়ে গেছে। সিগারেট ব্যবসা, মদের ব্যবসা, মহিলাদের শর্ট ড্রেস বিক্রি, সুদি কারবারি, কুকর্মীদের জন্য বিলাসবহুল হোটেল নির্মাণ, এগুলোই আজকাল অভিজাত ব্যবসায় পরিণত হয়েছে। অথচ আল্লাহতালা বলেছেন, তোমরা উত্তম বস্তু ভক্ষণ করো। আল্লাহতালা হচ্ছেন পবিত্র, পবিত্র বস্তু ছাড়া তিনি কিছুই গ্রহণ করবেন না। সুদ ও হারামের টাকায় কেনা খাদ্য খেয়ে আল্লাহর কাছে উপস্থিত হলে জাহান্নামী হবে তার একমাত্র ঠিকানা, এতে কোনো সন্দেহ নেই। অপরদিকে যারা হারাম এবং সন্দেহযুক্ত বস্তু থেকে বাঁচার চেষ্টা করছেন, তারা আজ অপরিচিত। বরং সুদ গ্রহণে অস্বীকার করলে হালাল পথে চলার কারণে হয়তো আজ চাকরি চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত কাজকর্ম থেকে বেঁচে থাকল, সে তার দীন ও ঈমানকে বাঁচিয়ে নিল। পক্ষান্তরে যে সন্দেহযুক্ত কাজকর্মে লিপ্ত হল, সে হারামে লিপ্ত হয়ে গেল। চার, নানান ফেতনার আবির্ভাব। বর্তমান কালে হাজারো ফেতনা মুসলমানদেরকে ঘিরে রেখেছে। প্রতিদিন ফেতনাগুলো রং বেরঙের চেহারায় নতুন নতুন রূপ নিয়ে আমাদের সামনে আবির্ভূত হচ্ছে। প্রযুক্তি, ইন্টারনেট, ম্যাগাজিন ও স্যাটেলাইট টেলিভিশনের ফলে চোখের ফেতনা ব্যাপক আকার ধারণ করেছে। টেলিফোন, মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে প্রতিদিন কত রকমের নিত্য নতুন ভিডিও ফুটেজ অভাবনীয় ডিজাইনে চোখের সামনে ভেসে উঠছে। ঈমান নিয়ে বেঁচে থাকার এই সংকটময় মুহূর্তে আল্লাহর ভয়ে যে ব্যক্তি ফেতনাসমূহ থেকে নিজেকে দূরে রাখবে, অবশ্যই আল্লাহতালা তার অন্তরে ঈমানের মধুরতা সৃষ্টি করে দেবেন। ক্রেতা বিক্রেতার জন্য মালে ফেতনা। আজকাল মদ, ঘুষ ও হারাম পণ্য ব্যাপক হওয়ার ফলে দ্রুত মুসলমানদের মধ্যে ফেতনা ছড়িয়ে পড়ছে। পুরুষ মহিলা আজকাল একে অপরের সাথে তাল মিলিয়ে হারাম পোশাকের প্রতিযোগিতায় মেতে উঠেছে। পাঁচ, বাজার ও দোকানপাট কাছাকাছি হয়ে যাবে। বর্তমানকালে বাজারগুলো কাছাকাছি হয়ে গেছে, এক মার্কেট থেকে অন্য মার্কেটে যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে গেছে। অল্প সময়ের ব্যবধানেই মানুষ একাধিক শপিং মল ঘুরে কেনাকাটা করে আসছে। টেলিভিশন, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে মানুষ আগেই পণ্যের নির্ধারিত মূল্য জানতে পারছে, কোনটা আসল কোনটা নকল বাড়িতে বসেই চিনতে পারছে। রিক্সা, গাড়ি, ট্যাক্সি, কার, মাইক্রো বাস, ট্রেন ও বিমান ইত্যাদি অত্যাধুনিক যানবাহন আবিষ্কারের ফলে দূরের মার্কেটগুলো এখন আর দূরের মনে হয় না। শত শত মাইল দূর থেকে মানুষ রাজধানীর অভিজাত মার্কেটগুলোতে ঈদের বাজার করতে আসছে, বিয়ের মার্কেট করতে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফেতনাসমূহ প্রকাশ পায়, মিথ্যার ব্যাপক প্রসার ঘটে এবং বাজারসমূহ নিকটবর্তী হয়ে যায়। বাজার নিকটবর্তী হওয়ার ব্যাখ্যা তিনভাবে করা যেতে পারে। এক, প্রথমত, বাজার দর সম্পর্কে দ্রুত জ্ঞান হয়ে যাবে। দ্বিতীয়ত, শত শত মাইল দূরে হওয়া সত্ত্বেও এক বাজার থেকে অন্য বাজারে দ্রুত যাতায়াতের ব্যবস্থা থাকবে। তৃতীয়ত, এক মার্কেটের দাম দর অন্য মার্কেটের কাছাকাছি হবে,
সমিতি ভিত্তিক চুক্তি করে ব্যবসায়ীগণ সব মার্কেটের দর সমান রাখবে। আল্লাহ পাকি ভালো জানেন। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন, সম্প্রতি আধুনিক সড়ক পরিবহন ও বিমান আবিষ্কারের ফলে দূর দূরান্তের শহরগুলো নিকটবর্তী হয়ে গেছে। যাতায়াত ও ভ্রমণের জন্য এখন আর আগের মতো কষ্ট করতে হয় না। এক ঘন্টার ব্যবধানেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। ৬. ব্যাপক বাণিজ্য। স্বামীর সাথে তাল মিলিয়ে ব্যবসায় স্ত্রীর অংশগ্রহণ। সারা বাজারে মুষ্টিমেয় ব্যবসায়ীর প্রভাব অর্থাৎ সিন্ডিকেট পদ্ধতি সহজ হয়ে যাওয়ায় সকল মানুষ ব্যবসায় অংশীদার হয়ে যাবে, এমনকি স্ত্রীও স্বামীর সাথে ব্যবসায় অংশগ্রহণ করবে। উভয় নিদর্শনই একই সাথে এক হাদিসে বর্ণিত হয়েছে। নবীপাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেয়ামতের পূর্ব মুহূর্তে ব্যক্তি বিশেষে সালাম দেয়া হবে, বাণিজ্য ব্যাপক হয়ে যাবে, এমনকি ব্যবসায় স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে, তাদের খোঁজখবর নেয়ার সময় থাকবে না, মিথ্যা সাক্ষ্য মহামারীর আকার ধারণ করবে, সত্য সাক্ষ্য গুম করা হবে এবং মৌখিক দাওয়াতের তুলনায় লেখালেখি বেশি হতে থাকবে। আমর বিন তাগলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামতের নিদর্শনাবলীর অন্যতম হচ্ছে ধন সম্পদের ব্যাপক ছড়াছড়ি, ব্যাপক বাণিজ্য, ব্যাপক মূর্খতা। একজন অপরজনের কাছে ক্রয় বিক্রয়কালে বলবে, অমুকের সাথে বোঝাপড়া না করে লেনদেন করব না। হাদিসে বোঝাপড়া বলে মূলধনের অধিকারী বড় বড় ব্যবসায়ী কিংবা আমদানি রপ্তানি বিষয়ক তৃণমূল ব্যক্তিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারাই মূলত বাজার দর কন্ট্রোলে রাখবে, যে কারণে ছোট ছোট ব্যবসায়ীরা বিনা অনুমতিতে ব্যবসায় হস্তক্ষেপ করতে পারবে না, অথবা অন্য ব্যবসায়ীর সদিচ্ছার ওপর ক্রয় বিক্রয়ে শর্ত আরোপ থাকবে। অপর হাদিসে আছে লেখালেখি অধিক হয়ে যাবে। এই হাদিসে লিখতে জানে এমন কাউকে পাওয়া যাবে না, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন স্বয়ংক্রিয় টাইপিং সিস্টেম প্রযুক্তি আবিষ্কারের ফলে অদূর ভবিষ্যতে এমন প্রজন্ম আসবে যারা হাতের লেখা বুঝবে না বা লিখতেও পারবে না। হাদিসের মাধ্যমে তা উদ্দেশ্য হতে পারে, অথবা হালাল ব্যবসা সংক্রান্ত বিধি বিধান জানে এবং মানুষের মাঝে সব কিছু ন্যায়সঙ্গতভাবে লিখে বণ্টন করতে পারে এমন কাউকে পাওয়া যাবে না। ৭. ব্যাপক হারে মিথ্যা সাক্ষ্য প্রদান। মামলা মোকদ্দমায় কিংবা বিচার সালিশে সাক্ষ্যদানকালে মিথ্যা কথা বলা মহা অপরাধ, কবিরা গুনাহের অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তোমাদেরকে বলবো? এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল বলুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া। এতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ছিলেন, এবার হেলান দিয়ে বসে বলতে লাগলেন, এবং মিথ্যা সাক্ষী দেওয়া। শুধুমাত্র বিচারক কিংবা জজ সাহেব, মিথ্যা বলাই এখানে উদ্দেশ্য নয়, সব ধরনের সাক্ষীর ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে। কর্মক্ষেত্রে, অফিসে, কোম্পানিতে কিংবা সংস্থায় প্রধানের কাছে কর্মীদের ব্যাপারে মিথ্যা বলা, কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে ছাত্রদের ব্যাপারে টিচারের কাছে মিথ্যা রিপোর্ট দেয়া, সন্তানের ব্যাপারে পিতা মিথ্যা বলে পাঠানো, সবই এর অন্তর্ভুক্ত। অপর হাদিসে মিথ্যা সাক্ষ্য প্রদান এবং মিথ্যা শপথ করে মানুষের অধিকার হরণ থেকে কঠোর সতর্ক করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিথ্যা শপথ করে যে ব্যক্তি অপর মুসলিমের মাল হরণ করল, রাগান্বিত অবস্থায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অতঃপর নবীজি কুরআনে পাক থেকে এই আয়াতটি পাঠ করেন, যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে,
আখিরাতে তাদের কোনো অংশ নেই, আর তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। সূরা আল ইমরান আয়াত 77। 8. ঘর বাড়ি ডিজাইন ও সুসজ্জিতকরণ, অত্যাধিক অপচয়, অনর্থক বিষয়ে প্রতিযোগিতা, অহংকার, এগুলো অতি নিন্দনীয় ব্যাপার। আল্লাহতালা বলেন, আর তোমরা সীমাতিরিক্ত ব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সম্পদের আধিক্যের ফলে শেষ জামানায় মানুষ বাড়িঘর বাংলো ডিজাইন করবে, দরজায় দামি চাদর ঝুলিয়ে রাখবে, সুগন্ধিময় কাঠ দিয়ে দরজা জানালা নির্মাণ করবে, রকমারি টাইলস লাগিয়ে ঘরের শোভা বৃদ্ধি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ সুবিশাল বাড়ি নির্মাণ করবে, ডোরাকাটা মহামূল্যবান চাদর দিয়ে দেয়ালকে সুসজ্জিত করবে। অর্থাৎ চাদর যেমন সুন্দর ডিজাইনে বোনা হয়, দেয়ালও সেরকম কারুকার্যে বানানো হবে। ঘরকে সুদর্শন করতে চাদর ঝুলানো হারাম কিছু নয়, কিন্তু এক্ষেত্রে সীমাতিরিক্ত অপচয়, অহংকার এবং প্রতিযোগিতায় মত্ত হওয়া হারাম। এই নিদর্শনটি বর্তমানকালে বাংলাদেশে সুস্পষ্টরূপে দেখা যায়। 9. ব্যক্তি বিশেষে সালাম প্রদান, মুসলমানদের পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায়ের লক্ষ্যে আল্লাহতালা সালামের বিধান চালু করেছেন। ছোট বড়কে সালাম দেবে, ধনী গরিবকে সালাম দেবে, আরব অনারবকে সালাম দেবে, সাদা কালোকে সালাম দেবে, পরিচিত অপরিচিত সকলকেই সালাম দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। পরস্পরের প্রতি পূর্ণ ভালোবাসা এবং সম্প্রীতি পোষণ না করা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কিভাবে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে সেই রহস্য কি তোমাদের বলবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি সালাম দাও, আগে আগে সালাম দাও। ব্যক্তি বিশেষে সালাম প্রদান কিংবা কিছু পরিচিত বুঝে সালাম প্রদান কেয়ামতের অন্যতম নিদর্শন। অথচ ইসলামী বিধান হচ্ছে পরিচিত অপরিচিত সকলকেই সালাম দিতে হবে। আবু জাদ বলেন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে সাক্ষাৎকালে এক ব্যক্তি বলল, আসসালামু আলাইকুম হে আবদুল্লাহ। সালাম শুনে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, নবীজি সত্যই বলেছেন, আমি নবীজিকে বলতে শুনেছি কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ মসজিদে গমন করবে কিন্তু দুই রাকাত নামাজ আদায় করবে না এবং পরিচিত ছাড়া কাউকে সালাম দেবে না। বুখারী মুসলিমের বর্ণনায় এক ব্যক্তি নবীজিকে ইসলামের কোন কাজটি সবচেয়ে ভালো জিজ্ঞেস করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, অসহায়কে খাদ্য দান এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান। 10. সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি এবং মূর্খদের জনপ্রিয়তা বৃদ্ধি কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন হচ্ছে সমাজ থেকে জ্ঞানী ও সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি ঘটবে, মূর্খ ও নির্বোধেরা তাদের স্থলবর্তী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না অশ্লীলতা ও কার্পণ্যতা বৃদ্ধি পাবে। বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে। সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি ঘটবে, মূর্খদের জনপ্রিয়তা ও মাতব্বরী বেড়ে যাবে, সমাজের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে কিংবা প্রচার মাধ্যমের কল্যাণকে কাজে লাগিয়ে তারা জনপ্রিয় হয়ে উঠবে। অপরদিকে সম্ভ্রান্ত, গুণী এবং উপদেশদাতা ব্যক্তিগণ পর্দার আড়ালে থেকে যাবে। ব্যাপক অশ্লীলতার কারণে মিডিয়া থেকে তারা নিজেদের দূরে রাখবে, ফলে যারা নাচ গানে ভালো করতে পারে দ্রুত অশ্লীলতা ছড়িয়ে দিতে পারে
তারাই প্রসিদ্ধ ও জনপ্রিয় হয়ে উঠবে। উৎকৃষ্ট ও প্রতিভা হওয়ার কারোরই কোনো সুযোগ থাকবে না। এই নিদর্শনটি বর্তমানকালে অনেক বেশি দেখা যায়। যদিও এখনও কিছু কিছু ভালো ব্যক্তিদের অবস্থান রয়েছে। ১১. বিশ্বস্তকে ঘাতক এবং ঘাতককে বিশ্বস্ত মনে করা। বিশ্বস্ততা উঠে যাবে এবং অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে। তদ্রূপ বিশ্বস্তকে ঘাতক আর ঘাতককে বিশ্বস্ত মনে করা হবে। সন্দেহ করে বিশ্বস্ত মানুষের কাছে কেউ আমানত রাখবে না। অপরদিকে ঘাতক, মিথ্যুক, কপট ও লম্পটদেরকে বিশ্বস্ত মনে করা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না বিশ্বস্তকে ঘাতক আর ঘাতকে বিশ্বস্ত মনে করা হবে।